বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 9:30। বন্ধুরা, তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর রবিবার মানে একটু স্পেশাল বন্ধুরা, তোমরা সবাই জানো সেটা, কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকে। আমার কাছে একটু স্পেশালই লাগে। তো দেখো, সকালবেলা অনেকক্ষণই উঠেছি, এখন না তো উঠেই আগে সংসারের মোটামুটি কিছু অল্প স্বল্প কাজকর্ম সেরেই ভাবলাম কালকে রাতের ভেজা জামাকাপড়গুলো সব রাখা ছিল, তো সেগুলো ছাদে নাড়তে চলে এসেছে। এই দেখো, আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, তো জামাকাপড় কিছুই শোকায়নি, তো সেই কারণেই জামাকাপড়গুলো নেড়ে নিলাম সব। তো চলো এবার রান্নাবান্নার কাছে যাই, সমস্ত কাজ পড়ে আছে। তো বন্ধুরা, আজকে তো জানোই রবিবার, আর রবিবার মানেই আমাদের বাড়িতে মানে একটু খাওয়া দাওয়া একটু দুপুরে একটু স্পেশালই হয়, কারণ অন্যদিন সকালবেলা রান্না করে নি, সারাদিন খাওয়া দাওয়া হয়, আর কোনো চাপ থাকে না, শুয়ে বসে ছেলে মেয়েকে নিয়ে একটু কেটে যায়। আর আজকে একটু দুপুরবেলা রান্না থাকে, একটু চাপও থাকে। তো আজকে আমাদের মাছ নেওয়া হয়েছে, মাংস টাংস আজকে নিয়ে নি রবিবারে। তো দেখো আজকে কি মাছ নিয়েছি। সকালবেলা মাছ বিক্রি করতে এসেছিল একেবারে সকালবেলা, তো মাছ নিয়েছি অনেকদিন। মা বলছে ইলিশ মাছ খাবো খাবো। তো সকালবেলা মাছ নেওয়ার জন্য মা তো সকালবেলা ঘুমাতেই দেবে না, এই ওঠো ওমো মা, ওঠো ওমো মা, প্রথমে আমার ঘরে নক করলো, ও মা ওঠো ওঠো, মাছ এসছে মাছ এসছে। তারপরে আমার সারা শব্দ না দিয়ে আমি চুপচাপ ঘুমাচ্ছি। আমি 5টার সময় উঠেছি, উঠে মাছে ডেকে যাচ্ছে, মাছ আসতে নেবে, কি মাছ নেবে কি মাছ নেবে, সেই ঘুমের ঘরে চোখ ঢুলতে 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 চলে গেলাম মাছ নিতে। তারপরে দিদিভাই সে পরশু কালকে গেছিল তো বাজার থেকে কচু আর বেগুন নিয়ে এসছে, মানে গুড়ি কচু যেটাকে বলে, ওই ইলিশ মাছ যেটা খাওয়া যায়, তো সেই কচু নিয়ে এসছে। তো মা বলছে তাহলে ইলিশ মাছ না, একটু অনেকদিন ধরে খাবো খাবো করছে, তো নেওয়া হচ্ছে না, তো সেই কারণে আজকে ইলিশ মাছ নেওয়া হচ্ছে। ইলিশ করে বড় না, ছোট ছোট, তবুও দেখো ইলিশ মাছ ছোট ছোট হলে ভালো লাগে। তো এই দেখো ইলিশ মাছ নিয়েছি। আর তোমাদের দাদুভাই আবার ইলিশ মাছ খায় না, তাই এবার এই দেখো কাটা রুই নিয়েছি। আর এদিকে আমি কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, এই যে শাক দেখতেই পাচ্ছ কি সুন্দর লকলক করছে না, শাকগুলো দেখে আমারও লোভ লেগে গেছিল। এই দেখো পচে কি অবস্থা, এই দেখো পোড়া টোড়া মানে কিচ্ছু নেই, মানে বাজারের লোকজন শুধু টাকাটাই চেনে, ওদের কাছে ব্যাস দুদিনের মধ্যে ফসল ফলাচ্ছে, দিয়ে এই এই অবস্থা, মানে জাস্ট কালকে বিকালে এনে সকালে তো খাওয়া যাবে জিনিসটা, সব পচে গেছে। মানে কি যে বলছে করে বাজারের লোকগুলোকে, এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে গেলে তিনটে বিড়ালই ঘুমাবে এখানে থাকবে সারাদিন, কি অত্যাচার, খুব ভয় লাগে বাচ্চাদের কামড়ে দেবে বলে। আর মাছ টাছ তো রাখার জমি, মানে কখন যে মুখে দেবে এই এক চিন্তায় থাকি সবসময়। তো আজকে আমাদের কি কি রান্না হবে সেটাই তোমাদের বলা হলো না কথায় কথায়। আজকে আমাদের এরকম লাল শাক ভাজা করব, আর ইলিশ মাছ কচু বেগুন দিয়ে করবো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুই মাছের ঝোল করবো আলু টালু দিয়ে। তো এই রান্না করব দুপুরে। আর সকালবেলা রান্না হয়ে গেছে, সকালের খাবারটা মা করে নিয়েছে, সকালবেলা আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর পটল সিদ্ধ আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। সকালের পেটটা আমাদের ভরানো হয়ে গেছে, আর দুপুরে রান্না করে দেখো এই শাকগুলো কি নেবো তোমরাই বলো, মানে কি যে বলতে ইচ্ছা করে এই বাজারের লোকগুলোকে, আর গা ঝোলে যাচ্ছে। ও শাকিরা নেওয়ার মতো কিছু পচে গেছে, সব ফেলে দাও, ও নিতে হবে না, ও খেলে গন্ধ হবে। 10 টাকা এখন লাল শাক, আর এমনি এখন বাজারে কি সবজির দাম, আর এই এরকম পচা হচ্ছে, পচা পেট করে সব জিনিস দিয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি জিনিস। চলে এসেছিস বাবু? আমার ছেলে ওর বাবার সাথে বেরো বেরো করতে গেছিল, একটু ঘুরতে গেছিল, ঘুরতে না একচুয়াল ডাক্তারের মানে ফার্মেসি গেছিল। তো তোমাদের দাদা ভাইয়ের আজকে শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে, তো ওষুধ আনতে গেছিল। অর্ধেক শাক নষ্ট, অর্ধেক। তুমি গেলে এবার বলবে বলবে যে এরকম শাক তোমরা বিক্রি করবে না বাজারে, কি অবস্থা। আমার ওদের কথা শুনলে আমার গা জ্বলে যায়। তো এবার দিদিভাই কাটাকাটি করবে সবজি গুলো, এত মিষ্টি করে ডাকবে না, ও বৌদি এখানে এসো এখানে এসো এখানে এসো, মানে মনে হবে কত ভালো ভালো জিনিস দেবে ওরা। তুমি তো যাই গুলে যাও পুরো, তাই আমি তো ভালো করে কি না কি দেবে, এখন সবজি গুলো কেটে নি, পাগল হয়ে গেছে, শাক নষ্ট হয়ে গেছে বলে। তো চলো দেখতে থাকো তোমরা। পাগল হয়ে যাও না, শাকটা আমি একটু বেশি ভালোবাসি, মানে খেতে গেলে আমার শাকটা দিয়ে ভাত খাওয়া যায়। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর আমার ছেলেও চলে যায়, এখানে দেখো একবার তোমাদের বিড়াল গুলো একবার দেখাই, ঠিক আছে? আমাদের বিড়ালের কি অত্যাচার দেখো আমাদের ছেলে।
তো এই দেখো তিন তিনটে বিড়াল ওখানে বসে আছে, দেখেছো? মানে মাছ দেখেছে না, ওরা পাগল হয়ে গেছে, ওরা আমাদের মতো পাগল হয়ে গেছে। আমরা যেমন ছাগ পচে গেছে বলে পাগল হয়ে গেছি, ওরা পাগল হয়ে গেছে মাছ দেখি। তো চলো আবার রান্না বান্না করতে যাই, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে সবজি টবজি সব গুছিয়ে নি, 10:30 11টা বেজে গেলো, রান্না করতে হবে। এবার ছেলে মেয়ের হাতে অনেক কাজ আছে, তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো রান্নাঘর বলা যায় না এটাকে, তো নিচে টিপল টাঙিয়ে আমরা বাইরে রান্না করি। আর এখন বর্ষাকাল, পরিস্থিতিটা বুঝতেই পারছো কি অবস্থা এখন। তো এখানে রান্না করার একটাই কারণ, সেটা হলো আমাদের পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টিনের ঘর করেছি, তো সেটা রান্নাঘর হবে। কিন্তু এখন বর্ষাকাল বলে মাটি পাওয়া যাচ্ছে না, তোমরা ঘরটা এখনো রেডি হয়নি, তো সেই কারণে এখানে উনুনে আমরা রান্না করি। আর উনুনে তো আমাদের রান্না করতে হবেই, কারণ তোমার আমাদের বাড়ির ম্যাক্সিমাম লোকই, মানে তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা উনুনে ছাড়া খাবেন না, মানে উনুনে ছাড়া টেস্টই হয় না খাবার। তো সেই কারণে উনুনে আমাদের রান্না করতেই হবে। আর এই পরিস্থিতি বর্ষাকাল, এই মাটিতে এখানে রান্না করা খুব খারাপ অবস্থা। এই আমাদের কপালে ছিল দুজনেরই, তো আমারও কপালে ছিল এই, কি বলবো, এই বলার কিছু নেই। আর এই বাজারের লোকেদের আর কি বলবো, তুমি বাজার করো। এই দেখো লাল শাকের মধ্যে আবার আমি কচু শাক দিয়ে দিলাম, কিছু করার নেই। এই দুটো কটা শাক বেরিয়েছে, কাকে দেবো? আমি খাবো না, আমার শাশুড়িকে দেবো না, রুম্পাকে দেবো, আর নন্দু তুমি খায় না। তো বন্ধুরা, আর আমাদের ভিতরে তো রান্নাঘর আছে, তোমরা সবাই জানো সেটা। কিন্তু এখানে রান্না করার একটাই কারণ, সেটা হলো বাড়ির লোক তো খায় না, এমনিও বললাম তোমাদের। আর আমাদের জমি আছে মাঠে, তো সেই জমিতে এই দেখো দেখতে পাচ্ছ পাতকাটি হয়, তারপরে ওখানে বাঁশ গাছ আছে, বাঁশ থাকে, তো সেই জ্বালানিগুলো কি করবো আমরা, ফেলে দেবো? ফেলে দেওয়া যায় না। তো সেইগুলো আমাদের ওই মানে গ্রামের সাইডে একটা বাড়ি আছে, এটা অবশ্য গ্রাম, এটা একটু বাজার এলাকা, গ্রাম বলতে এটা একটু বাজার এলাকা। তো বকেই চললাম তোমাদের সাথে, আমার এদিকে কড়া পুরো তেতে গেছে, মাছটা ভাজবো আমি, তার জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। শুধু বকে গেলেই হবে, আমার কাজও তো করতে হবে, তাই না? তাছাড়া বাড়ির লোক আবার তাড়িয়ে দেবে, রান্নায় টেস্ট না হলে দেখবা কেমন যায়। তো যেটা বলছিল, গ্রামে আমাদের গ্রামে বাঁশ ঝাড় আছে, আমাদের মানে ঘরের পিছনে একটা বাঁশ আছে, তিনখানা ঘর আছে, বাঁশ ঝাড় আছে, তারপরে পাটকাটির তো গাঁদা, কি বলবো। আর কাকা শ্বশুরা, আমরা পাটকাটিতেই বেশি রান্না করি, কাকা শ্বশুরা ভ্যানে করে দিয়ে যায় আমাদের, তো সেগুলো আমরা কি করবো, ফেলে দেবো? তো সেই কারণে আমাদের এই উনুনে রান্না করা। তাছাড়া আমাদের ঘরের ভিতর গ্যাসটা সব সেট করা আছে, কিন্তু আমরা সেখানে আগে করতাম, এখন আর করি না, কারণ এইসব জিনিসপত্র আমরা ফেলে দেবো, কোথায় কি করব, তার জন্য আমরা এই উনুনে রান্না। আর এই রান্নাঘরটা করা হয়েছে কিন্তু রান্না করার জন্য, কিন্তু এখন আবার একটু অন্য ডিসিশন হচ্ছে যে রান্না। তো তোমাদের দাদা ভাইরা আমাদের বারণ করে, দুজনেরই বারণ করে যে এখানে রান্না করতে হয় না। তো মেয়ে ছেলের জানোই মানে বাঁচানোর একটু চেষ্টা থাকে, অবশ্য পারি না বাঁচাতে, সারাদিন আমরা খরচাই করি সব কিছু, কিন্তু চেষ্টা করি যে বাঁচাবো একটু, সেই কারণেই আরও করি। কারণ এই জিনিসপত্রগুলো নষ্ট হবে, তোমরা বলো সেটা কথাটা ঠিক কি ভুল, তো জিনিসপত্রগুলো নষ্ট হবে, তো ভাবি যে একটু। এই দেখো কেন হেরে যাচ্ছে, দেখেছো? ছি ছি, এই সর্বনাশ করেছে। তো সেই কারণেই আমরা এই বাইরে রান্না করি, ঠিক আছে? আর আদার্স কোনো কারণ নেই। আর তোমার আর ওরাও খেতে চায় না, তো ভাবলাম একটু বাইরেই, তার জন্য এই যাচ্ছে, আমি মাছগুলো খেয়ে দিই, একটু কষ্ট করে হলেও রান্না করে নিই, তো সেই কারণে আমরা রান্না করি। এতে কপালটা জানি না কত ভালো মন্দ জানি না। আর আঁকা দেখো, এই উনুনে এই বর্ষাকালে রান্না করা খুব কষ্ট, সত্যি সত্যি যারা রান্না করো তারাই কিন্তু জানো, আঁকা নিভে যাচ্ছে বারবার। আরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আঁকা পুরো ভিজে গেছে, এখানে জল হয়ে যায় বৃষ্টি হলে, পুরো স্যাঁত স্যাঁত করে এই জায়গাগুলো। আর এখন 11টা বেজে গেছে, ভাবলাম রান্না বান্না করেই নিই, আবার ছেলে মেয়ের খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, সারাদিন কাজ লেগেই আছে, আর রবিবারে তো একটু ছুটি পাইনি। ওই দেখো কেন কেন, এই তুমি জিনিসপত্র তোলো, আমি এখানে একটা টিন পেতে দিই। এই বাসগুলো জ্বলছেই না জানো, বাসগুলোর পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি হয়েছে, ওরাও পুরো রসে গেছে।
না এর উপরে তোলো, তাহলে এরপরে সহজে কেনা উঠতে পারবে না। দেখেছো কি পরিস্থিতিতে রান্না করতে, বাপরে বাপ, চোখ পুরো জ্বলে গেল আমার। বাবা আমার কপালটা এতটা খারাপ, পুরো জ্বলে পুড়ে মরে গেলাম রান্না করতে গিয়ে, বিশাল কষ্ট। খারাপ বলো না, সবাই এইভাবে রান্না করে। হ্যাঁ খারাপ দিচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আমি মাছ ভাজছি, রুই মাছটা ভেজে নিচ্ছি, তারপর ইলিশ মাছ ভাজবো, তারপর রুই মাছটা রান্না করবো, তারপর ইলিশ মাছটা রান্না করবো, তারপরে শাক ভাজবো, তারপরে কমপ্লিট রান্না বান্না। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, তোমাদের সাথে বসতে থাকলে আমার রান্না হবে। তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, চলো এবার রান্না বান্না সেরে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করলাম না, টাটা বাই।